আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমরা মহাজাগতিক কিউরেটর যে প্লেলিস্টে পড়ছিলাম এবং এই প্লেলিস্টে আমাদের যে ভিডিওগুলো ছিল এর আগের ক্লাসগুলোতে আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখে ফেলেছো এবং আজকের ক্লাসে আমরা এই প্লেলিস্টের সর্বশেষ ক্লাসটি করব অর্থাৎ মহাজাগতিক কিউরেটর পর্ব 3 নিয়ে আলোচনা করব এবং এই পর্ব 3 এর আমাদের আলোচনার বিষয় হবে মূল গল্পের দ্বিতীয় অংশ এবং এর সাথে সম্পূরক হিসাবে তোমাদের বইতে সৃজনশীল প্রশ্ন যেটি আছে সেটি এবং তোমাদের বইতে যে নৈবর্তিক প্রশ্নগুলো আছে সেগুলোর আমি সমাধান করব তাহলে চলো শিক্ষার্থী দেরি না করে ক্লাসে শুরু করে ফেলি এবং বরাবরের মতো আজকের ক্লাসটিতে তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি মাহবুবুল নাজ ফারসিম আছি তোমাদের সাথে তাহলে চলো শিক্ষার্থী দেরি না করে এখনই আজকের ক্লাসটি শুরু করে ফেলি শিক্ষার্থীরা মূল গল্পের দ্বিতীয় অংশে আমরা শুরুতে যে বিষয়টি জানবো হরিণের ব্যাপারে গত ক্লাসটি আমাদের শেষ হয়েছিল এমন একটি জায়গায় যেখানে এক কিউরেটর অপর কিউরেটরকে জিজ্ঞেস করছে হরিণ যে কিনা তৃণভোজী সে তৃণভোজী শব্দের অর্থ সে জানে কিনা তখন অন্য কিউরেটর বলছে কি এরপরে দেখা যাচ্ছে অপর কিউরেটর বলছে এদের দীর্ঘ সময় ধরে খেতে হয় বেশিরভাগ সময় এরা ঘাস লতাপাতা খেয়ে কাটায় তার মানে বুঝতেই পারছো যে এখানে হরিণের জাবর কাটার বিষয়টি কিন্তু বলা হচ্ছে যে তারা ঘাস লতাপাতা খেয়ে কাটায় এবং অনেক সময় ধরে খায় এই বিষয়টি এখানে উল্লেখ করা হচ্ছে এরপরে তখন অন্য কিউরেটর বলছে হ্যাঁ ঠিকই বলছো তারপরে সে বলছে আসলে আমরা কোনো প্রাণী মূলত পছন্দ করতে পারছি না তার মানে এই কিউরেটররা এমনই এক গ্রহে আসলো যেখানে তারা কোনো প্রাণী নিজেদের মত মতো পাচ্ছে না আশা করি বুঝতে পারছো এরপর তখন অন্য কিউরেটর বলল আমার একটা জিনিস মনে হচ্ছে এবং এটি শুনে অপর কিউরেটর বলল কী মনে হচ্ছে তোমার এই গ্রহে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয় তখন অন্য কিউরেটরটি প্রস্তাব দিচ্ছে যে এমন একটি প্রাণী তো আছে যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীকে নিলে কেমন হয় তখন অপর কিউরেটর জিজ্ঞেস করে কোন প্রাণীর কথা বলছো তারপর অন্য কিউরেটর যে এই প্রস্তাবটি দিয়েছিল সে বলছে কেন মানুষ এরপর দেখা যাবে যে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব দেখো তারা বলছে যে হ্যাঁ দেখো এদের একটি সামাজিক ব্যবস্থা আছে সমাজবদ্ধ হয়ে থাকে এদের কেউ শ্রমিক কেউ সৈনিক কেউ বুদ্ধিজীবী তার মানে সামাজিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে মানব সমাজে সেটি এখানে যেমন বলা হচ্ছে এবং তাদের মধ্যে একটি সামাজিক পার্থক্য রয়েছে বা ইংরেজিতে বলতে গেলে সোশ্যাল হায়ারার্কি বা সামাজিক একটি উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী ব্যাপার স্যাপার রয়েছে সেই বিষয়টি এখানে মূলত বলা হচ্ছে এরপর দেখা যাচ্ছে যে এই মানুষ কি তৈরি করেছে তারা অনেক শহর বন্দর তৈরি করেছে বিশাল বিশাল নগর তৈরি করেছে মানে মানুষ মূলত একটি সভ্যতা তৈরি করেছে শুধুমাত্র তাই নয় তারা সভ্যতাকে বাঁচাতে চাষাবাদ করছে পশুপালন করছে মানুষের অসংখ্য বুদ্ধিমত্তার কথা এখানে বলা হচ্ছে এবং শুধুমাত্র তাই নয় মানুষ যখন কোনো সমস্যায় পড়ে দলবদ্ধভাবে সেটি তারা সমাধান করতে মূলত উৎসাহী থেকে থাকে এবং এই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য মানুষ অনেক আত্মত্যাগ করেছে কিন্তু আমার একটি জিনিস মনে হচ্ছে হুট করে অন্য একটি কিউরেটর মানুষের এত এত প্রশংসার মধ্যে কথাটি বলল যে কিন্তু আমার একটি জিনিস মনে হচ্ছে শিক্ষার্থীরা এখন আমরা জানব এই কিউরেটরের কি মনে হচ্ছে তারপর দেখা যাচ্ছে এই কিউরেটরটি বলছে অপর কিউরেটরকে তুমি কি সত্যিই বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী শিক্ষার্থীরা সাধারণ একটি কথা বোঝার চেষ্টা করো এই মানুষ সামাজিক এই মানুষের মাঝে একটি উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী ভাগ রয়েছে এই মানুষ অত্যন্ত বুদ্ধিমান তারা বিশাল নগর তৈরি করেছে দলবদ্ধভাবে থাকে সমস্যায় পড়লে দলবদ্ধভাবে সমাধান করে নিজের যেই সমাজটি রয়েছে তার জন্য তারা আত্মত্যাগ করে চাষাবাদ করছে পশুপালন করছে শিক্ষার্থীরা গত ক্লাসে আমি বারবার কিন্তু একটি বিষয় তোমাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ প্রাণী খুঁজে বের করতে আমাদের এই কিউরেটরদের কিছু নির্দিষ্ট বিষয়াদি সম্পর্কে সচেতন থাকতে হচ্ছে মানে তাদের একটি চাহিদাপত্র রয়েছে সেই চাহিদাপত্রে প্রথমত চলাচল করতে হবে মানুষ হাঁটতে পারে চলাচল করতে পারে দ্বিতীয়ত কোনো নির্দিষ্ট ঋতুতে স্থবির হওয়া যাবে না অবশ্যই মানুষ কোনো নির্দিষ্ট ঋতুতে স্থবির হয়ে পড়ে না মানুষ কিন্তু মানুষের মতো কাজ করে তৃতীয়ত মানুষের অবশ্যই দলবদ্ধ হয়ে থাকতে হবে এবং এই মানুষ কিন্তু দলবদ্ধ হয়ে থাকছে তাহলে যে তৃতীয় চাহিদা সেটিও মিলছে চতুর্থত যদি আমরা চিন্তা করি এই যে মানুষ তাদের নিজস্ব স্বকীয়তা রয়েছে যেটি তাদের অন্যতম একটি চাহিদা এবং এই স্বকীয়তাও কিন্তু এখানে বিদ্যমান কারণ সে বিশাল বিশাল নগর তৈরি করছে চাষাবাদ করছে ইত্যাদি ইত্যাদি
এবং পঞ্চমত মানুষের মধ্যে একটি দেখতে পাই যে আমরা সামাজিক উচ্চভেদ নিম্নভেদ রয়েছে, মানে একটি পার্থক্য বিদ্যমান আর কি, যেটিকে আমরা ইংরেজিতে সোশ্যাল হায়ারার্কি বলে থাকি, সেই বিষয়টিও কিন্তু এখানে বলা হচ্ছে। এবং মানুষ একাও থাকে না, তার মানে সব মিলিয়ে কিন্তু মানুষের যে সকল গুণ সেই গুণ আমাদের কিউরেটরদের চাহিদা কিন্তু মিটাচ্ছে। কিন্তু তবুও কেন বলছে মানুষকে আদৌ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী, এই বিষয়টি নিয়ে এখন আমরা জানব কেন এটি জিজ্ঞেস করা হলো। এবং এখানে এসে আমরা মূলত জানতে পারবো যে এক কিউরেটর আরেক কিউরেটরকে বলছে, তুমি কি দেখতে পাচ্ছ এই পৃথিবীর দিকে তাকিয়ে, দেখেছ বাতাস কত দূষিত পদার্থ, কী পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ রয়েছে এখানে, বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে দেখেছ, গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে দেখেছ। তার মানে শিক্ষার্থীরা, এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি এই কিউরেটররা কিন্তু বর্তমানে এই পৃথিবীতে যে কী একটি বাজে অবস্থা রয়েছে, কিংবা শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা চিন্তা করি পৃথিবী যে নানানভাবে দূষিত হচ্ছে, পৃথিবীর পরিবেশ যে নষ্ট হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিউরেটরদের মাঝে কথাবার্তা চলছে। তখন এক কিউরেটর অপর কিউরেটরকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যে ধ্বংসযজ্ঞের কথা বলছো, এই ধ্বংসযজ্ঞের সবই কি মানুষ করেছে? তখন অপর কিউরেটর বলছে, হ্যাঁ এই কাজগুলো আসলে মানুষই করেছে। তখন অন্য যে কিউরেটরটি রয়েছে সে বলছে, কি আশ্চর্য, আমি তো ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী। শিক্ষার্থীরা, এখানে এরা বলতে মূলত মানুষকে বোঝানো হয়েছে। এরপর আমরা জানতে পারছি যে এক কিউরেটর অপর কিউরেটরকে বলছে, এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে, যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে, প্রকৃতিকে এরা করছে দূষিত। এবং এই জায়গা থেকে অপর কিউরেটরও সহমত প্রদর্শন করে এবং সে বলে যে আসলেই মানুষের কারণে এই প্রকৃতি নানানভাবে দূষিত হচ্ছে। এরপর থেকে শিক্ষার্থী বন্ধুরা, প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো। তারপর প্রথম যে কিউরেটর রয়েছে সে বলছে, না মানুষকে নেওয়া ঠিক হবে না, এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে, এর মাঝেই তারা তো শুধু নিজেদেরকে বিপন্ন করেছে তাই নয়, বরং পুরো গ্রহটিকে ধ্বংস করার ফেলার অবস্থায় নিয়ে গিয়েছে। দেখো শিক্ষার্থীরা, এখানে একটি কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, মানুষকে কেন নেওয়া ঠিক হবে না, তার কারণটি হচ্ছে এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছিল। তার মানে মানুষের জন্ম হয়েছে আজ থেকে 2 মিলিয়ন বছর আগে কিউরেটরদের মতে। এবং কিউরেটররা মনে করছে এই অল্প সময়তেই মানুষ এই পৃথিবীতে যেই মহা একটি পরিবর্তন এনেছে সেই পরিবর্তনের জন্য শুধুমাত্র মানুষই দায়ী, এবং এই পরিবর্তন আসলে পৃথিবীর জন্য সুখকর কোনো পরিবর্তন নয়। এবং এখান থেকে এমসিকিউ প্রশ্ন এটি আসতে পারে, পৃথিবীতে মানুষের বয়স কত হয়ে গিয়েছে? উত্তর, 2 মিলিয়ন বছর। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমরা মাথায় রাখবে। এরপর দ্বিতীয় প্রাণীটি বলছে, মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছে, আমরা খুব চিন্তাভাবনা করে প্রাণীগুলোকে বেছে নেব, এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না, কিছুতেই নিতে পারি না। শিক্ষার্থীরা, যদি প্রশ্ন আসে কে স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী, উত্তর হবে মানুষ। দুঃখের সাথে বলছি এই উত্তরটি হচ্ছে গিয়ে মানুষ। আমরা মানুষেরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছি নিজেদের ইচ্ছা বা নিজেদের স্বার্থ হাসিলের জন্য। দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা নানান রকম কাজ করছি, এই নানান রকম কাজের কারণে আমাদের প্রকৃতি যে দূষিত হচ্ছে, আমাদের যে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটার জন্য মূলত আমরাই দায়ী। এই স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণীকে, স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী হচ্ছে আমরা মানুষ। এরপর আমরা দেখতে পাই প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটি মানে প্রথম কিউরেটরটি আনন্দের ধ্বনি দিয়ে ওঠে এবং দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল, কি হয়েছে? এরপর প্রথম কিউরেটরটি বলছে, আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি, এরাও সামাজিক প্রাণী, এরাও দল বেঁধে থাকে, এদের মাঝে রয়েছে শ্রমিক, আছে সৈনিক, বংশ বিস্তারের জন্য চমৎকার একটি পদ্ধতি তাদের রয়েছে, দেখো নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করে ফেলেছে। তার মানে শিক্ষার্থীরা, এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি হুট করে আমাদের যে প্রথম কিউরেটরটি রয়েছে, প্রথম কিউরেটরটি দ্বিতীয় কিউরেটরের প্রতি খুব উৎসাহ নিয়ে এবং আনন্দ প্রকাশ করে বলছে সে একটি প্রাণী খুঁজে পেয়েছে। শিক্ষার্থীরা, এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে, কোন কিউরেটরটি পৃথিবী থেকে মানুষের পরিবর্তে অন্য একটি শ্রেষ্ঠ প্রাণী খুঁজে পেয়েছিল?
উত্তরটি হবে শিক্ষার্থীরা প্রথম কিউরেটরটি খুঁজে পেয়েছিল, কারণ প্রথম কিউরেটরটি মূলত আনন্দের ধ্বনি দিয়ে দ্বিতীয় প্রাণীটিকে বা দ্বিতীয় কিউরেটরের কথাগুলো বলছিল। এবং সে কি বলছিল, সে এমন একটি সামাজিক প্রাণী খুঁজে পেয়েছে যারা দলবেঁধে থাকে, যাদের মধ্যে শ্রমিক রয়েছে, সৈনিক রয়েছে, তাদের নিজস্ব একটি সমাজ ব্যবস্থা রয়েছে এবং নিজেদের মধ্যে বেঁচে থাকার একটি সুন্দর ব্যবস্থা রয়েছে, নিজেদের থাকার জন্য একটি বিশাল জায়গাও তারা তৈরি করে নিয়েছে, বিশাল বাসস্থানও তৈরি করে নিয়েছে। এরপর দেখো শিক্ষার্থীরা দ্বিতীয় প্রাণীটি বলছে, ঠিকই বলেছো, দেখো এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে, মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, এদেরও কিন্তু ঠিক সেরকম একটি ব্যবস্থা রয়েছে এবং এরা অত্যন্ত সুশৃঙ্খল প্রাণী। শুধুমাত্র সুশৃঙ্খলই নয়, এরা অসম্ভব পরিশ্রমী, প্রচণ্ড জোর তাদের গায়ে, নিজেদের শরীরের থেকে 10 গুণ বেশি পরিমাণ জিনিস নিয়ে তারা অনায়াসে চলাফেরা করতে পারে। হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে, কে কোন কাজ আগে করবে, কে কোন কাজ পরে করবে, সবই তাদের ঠিকঠাক করা আছে, কোনো রকম অভিযোগও নেই, কোনো প্রকার সমস্যাও নেই, সবাই যার যার দায়িত্ব পালন করে যাচ্ছে, অত্যন্ত সুবিবেচক। এবং তাই সুবিবেচক হওয়ার জন্য তারা আগের থেকে খাবার জমায় রাখে এবং শীতকালে যখন তারা বের হতে পারে না, তখন আদতে তারা সেই জমানো খাবার খেয়ে বেঁচে থাকে এবং এর জন্য তাদের অন্যদের উপরে নির্ভরশীল করতে হয় না, নির্ভরশীল থাকতে হয় না। আবার অনেক সময় দেখা যায় যে অন্যকে বাঁচার জন্য বা অন্যকে বাঁচানোর জন্য তারা অকাতরে প্রাণও দিয়ে যেতে পারে, মানে এরা খুবই একটি ভালো প্রাণী। কিন্তু কথা হচ্ছে এই প্রাণীটি কে? এই প্রাণীর আরও একটি বৈশিষ্ট্য হলো মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, সেই তুলনায় এই প্রাণী ডাইনোসরের যুগ থেকে বেঁচে আসে, তার মানে ডাইনোসরের যুগ অনেক আগের থেকে এই প্রাণী কিন্তু আমাদের পৃথিবীতে বেঁচে আছে, প্রকৃতির এতটুকু ক্ষতি করেনি। যেখানে মানুষ 2 মিলিয়ন বছর বেঁচে থেকে এই পৃথিবীতে, ইতিমধ্যে এই পৃথিবীর অনেক বড় ক্ষতি করে ফেলেছে এবং কিউরেটরদের মতে এরাই পৃথিবী একসময় নিয়ন্ত্রণ করবে। ঠিকই বলেছ, তাহলে এই প্রাণীটিকে আমরা নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটি নেওয়াই হবে আমাদের সুবিবেচনার কাজ, এক কিউরেটর অপর কিউরেটরকে বলছে। কিন্তু কথা হচ্ছে কোন সেই প্রাণী? তারপর এই দুজন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহটি থেকে কয়েকটি পিঁপড়ে তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রের দিকে রওনা দেয়। দীর্ঘদিন থেকে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা অতি গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে। তার মানে বুঝতেই পারলে শিক্ষার্থীরা, দিন শেষে তারা পিঁপড়া নিয়ে চলে গেল এবং এই পিঁপড়া হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। শিক্ষার্থীদের এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথমত, মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর পৃথিবীতে। দ্বিতীয়ত, পিঁপড়া ডাইনোসরের যুগ থেকে পৃথিবীতে বেঁচে আছে। এবং তৃতীয়ত, এই যে পিঁপড়া তাদের নিজের শরীরের তুলনায় 10 গুণ বেশি পরিমাণে বোঝা নিয়ে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে। তার মানে বুঝতেই পারছো, এই পিঁপড়া কিন্তু আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি প্রাণী, যেটি কিউরেটরদের কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে বিবেচিত হয়েছে। তার মানে এই সম্পূর্ণ জায়গা থেকে বুঝতেই পারি যে আমি বুদ্ধিমত্তা দিয়ে সভ্যতা বানিয়ে, নগর বানিয়ে, বিজ্ঞানকে ব্যবহার করে নানা রকম বৈজ্ঞানিক জিনিসপত্র বানিয়ে সর্বশ্রেষ্ঠ কিছুতেই হতে পারবো না, যদি আমি আমার মহৎ কর্ম দিয়ে আমার পৃথিবীকে না বাঁচিয়ে রাখতে পারি। পৃথিবী যদি ক্ষতি করে ফেলি, তাহলে কেউ দিন শেষে আমি কোনো সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে স্বীকৃতি পাবো না। আশা করি তোমরা এই গল্পের সারমর্মটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব এই গল্পের বহুনির্বাচনী প্রশ্নগুলো। দেখো, এইখানে প্রথমে আমরা যে প্রশ্নটি পড়ছি সেটি হচ্ছে, মহাজাগতিক কিউরেটর গল্পে মানুষের বয়স কত বছর বলে উল্লেখ করা হয়েছে? অপশন ক 1 মিলিয়ন, অপশন খ 2 মিলিয়ন, অপশন গ 3 মিলিয়ন, নাকি অপশন খ 4 মিলিয়ন? শিক্ষার্থীরা, উত্তর হবে গিয়ে অপশন খ 2 মিলিয়ন। এটি আমাদের বইয়ের মধ্যেই রয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে মহাজাগতিক কিউরেটর গল্পে মানুষের বয়স বলা হয়েছে প্রায় 2 মিলিয়ন, অর্থাৎ 2 মিলিয়ন বছর বয়স আগে মানুষ এই পৃথিবীতে এসেছিল। এরপর দেখি 2 নম্বর প্রশ্ন, এখানে জিজ্ঞেস করা হচ্ছে সৌরজগতে তৃতীয় গ্রহের প্রাণ সহজ এবং সাধারণ কেন? ক নম্বর, অপশন বিভিন্ন প্রজাতির মধ্যে মৌলিক পার্থক্য নেই বলে। খ নম্বর, সকল প্রজাতি দেখতে একই রকম বলে। গ নম্বর, সকল প্রজাতির গঠন একই বলে। ঘ নম্বর, প্রজাতিগুলোর গুণাগুণ ভিন্ন ভিন্ন বলে। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি হবে গিয়ে ক, বিভিন্ন প্রজাতির মধ্যে মৌলিক পার্থক্য নেই। তার মানে শিক্ষার্থীরা, এই ব্যাপারটি কিন্তু আমাদের বইতেই দেওয়া রয়েছে এবং আমরা যদি আমাদের নিজেদের দেহের কথা চিন্তা করি বা বিভিন্ন প্রজাতির কথা চিন্তা করি, তাদের মধ্যে কিন্তু আহামরি কোনো মৌলিক পার্থক্য নেই। বেশিরভাগের মধ্যেই ডিএনএ রয়েছে, ডিএনএর মাঝে হয়তো কোনো প্রকার পরিবর্তন রয়েছে, যেটি আমরা এই গল্পের মাঝেই কিন্তু দেখেছিলাম। তার মানে বুঝতেই পারছো, সৌরজগতের তৃতীয় গ্রহ তথা পৃথিবীর প্রাণ সহজ এবং সাধারণ কেন? তার কারণ হচ্ছে, পৃথিবীর যে প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে আদতে মৌলিক কোনো পার্থক্য নেই।
আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তিন নম্বর প্রশ্ন পড়ার আগে আমাদের একটি উদ্দীপক পড়তে হবে। কাল বৈশাখীর প্রচণ্ড ঝাপটায় লন্ড্রভঞ্জ মালঞ্চ গ্রাম, ঘর বাড়ি গাছপালা ভেঙে পড়ে জীবনযাত্রা বিপর্যস্ত। কিন্তু আত্মপ্রত্যয় গ্রামবাসী ভেঙে না পড়ে সবাই মিলে পরস্পরের ঘর বাড়ি মেরামত করতে লাগলেন এবং অল্প সময়ের মধ্যে তারা বিপর্যয় কাটিয়ে উঠে আবার আগের অবস্থায় ফিরে এলেন। তিন নম্বর, উপরের যে অনুচ্ছেদটি রয়েছে সেই অনুচ্ছেদে মহাজাগতিক ক্রিয়েটরের গল্পের যে দিকগুলো প্রতিফলিত হয়েছে তা হলো একতা, শৃঙ্খলা, সহমর্মিতা। হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে কিন্তু তিনটি প্রতিফলিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে পিঁপড়ের মধ্যে একতা রয়েছে, তাদের মধ্যে শৃঙ্খলা রয়েছে, এজন্য কে কোন কাজ কখন করবে তা নিয়ে কখনো ঝগড়া বিবাদ বাঁধে না। তাদের মধ্যে সহমর্মিতা রয়েছে, এজন্য যখন কোনো পিঁপড়া বিপদে পড়ে তখন সবাই সেখানে ছুটে যায়। তার মানে আমরা বলতে পারি এই তিন নম্বর প্রশ্নের উত্তর হবে, এই তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, তথা এক, দুই ও তিন। এরপর শিক্ষার্থীরা লক্ষ্য করো, উক্ত দিকে বিপরীত প্রবণতার প্রকাশ পেয়েছে নিচের কোন বাক্যে, মানে উক্ত দিক বলতে কোনটি বোঝানো হচ্ছে? ঐক্য, শৃঙ্খলা, সহমর্মিতা। এই তিনটি দিকের প্রবণতা প্রকাশ পেয়েছে, মানে বিপরীত প্রবণতা প্রকাশ পেয়েছে নিচের কোন বাক্যে? ক, এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে। খ, এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে। গ, যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে। নাকি ঘ, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরটি আমি আর দিয়ে দিব না, এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব তোমাদের। তোমরা সবাই সম্পূর্ণ যে আমাদের ভিডিওগুলো আছে, তিনটি ভিডিও মোট এই মহাজাগতিক ক্রিয়েটর নিয়ে, তিনটি ভিডিও দেখার পরে মূলত চার নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে। সবগুলো ভিডিও দেখে আসে ভালো মতো। দেখে আসার পরে চার নম্বর ভিডিওর ক্ষেত্রে এই ভিডিওর যে কমেন্ট বক্সটি আছে সেখানে গিয়ে তোমরা চার নম্বর প্রশ্নের উত্তরটি জানাবে, ক, খ, গ নাকি ঘ। এবং পরবর্তীতে আমি এসে কমেন্ট সেকশনে সঠিক উত্তরটি ব্যাখ্যা সহ জানিয়ে দিব। এবং শিক্ষার্থীরা, তোমরা যারা সঠিক উত্তরটি দিতে পারবে তাদের কমেন্টে গিয়ে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ধন্যবাদ জানিয়ে আসবো। আশা করছি তোমরা সবাই সঠিক উত্তর দিতে সক্ষম হবে। এরপর শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব। এখানে বলা হচ্ছে, একদিন সকালে কাজলের বাড়ির পাশে একটি বানর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। কিছুক্ষণের মধ্যে ওই জায়গায় অন্য বানরেরা ঘিরে ধরে যেন বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলবে এমন একটি ভাব করছে। ওই দিনই কলেজে যাবার পথে কাজল দেখলো কয়েকটি ছেলে একটি মেয়েকে উত্ত্যক্ত করছে। আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ কোনো প্রতিবাদ করছেন না। কাজল সঙ্গের বন্ধুদের নিয়ে প্রতিরোধ করতে এগিয়ে গেল। তার মানে কাজল দিন শেষে মেয়েটিকে বাঁচাতে এগিয়ে গেল। এখন আমরা সৃজনশীল প্রশ্নটি পড়ব। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, মহাজাগতিক ক্রিয়েটর কোন জাতীয় রচনা? অবশ্যই শিক্ষার্থীরা, এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। বৈজ্ঞানিক কল্পকাহিনী জাতীয় রচনা হচ্ছে আমাদের মহাজাগতিক ক্রিয়েটর। এরপর দেখো খ নম্বর, মহাজাগতিক ক্রিয়েটরদের পিঁপড়া সংগ্রহের কারণ কি? তার কারণ হচ্ছে পিঁপড়া প্রথমত একতাবদ্ধ, দ্বিতীয়ত এদের মাঝে শৃঙ্খলা আছে, তৃতীয়ত এদের মাঝে সহমর্মিতা বিদ্যমান, এবং চতুর্থত এই পিঁপড়া ডাইনোসরের যুগ থেকে পৃথিবীতে বেঁচে থাকলেও এখনও পর্যন্ত পৃথিবীর কোনো প্রকার ক্ষতি করেনি। তার বিপরীতে মানুষ এই 2 মিলিয়ন বছর বেঁচে থেকে পৃথিবীর অনেক ক্ষতি করে ফেলা। শুধুমাত্র তাই নয়, পিঁপড়াদের মাঝে একটি সুন্দর সমাজ ব্যবস্থা বিদ্যমান। মানে এক কথায় আমাদের এই ক্রিয়েটরদের যে চাহিদাপত্র ছিল শ্রেষ্ঠ প্রাণী হওয়ার, সে চাহিদাপত্র সব কিছুই পিঁপড়া যেহেতু পূরণ করছে, তাই পিঁপড়াকে মহাজাগতিক ক্রিয়েটর সর্বশ্রেষ্ঠ প্রাণ হিসেবে গণ্য করে তাদের সাথে নিয়ে যায়। গ নম্বর, ক্রিয়েটরদের বিচারের আলোকে উদ্দীপকের কোন প্রাণীটি শ্রেষ্ঠ? শিক্ষার্থীরা, অবশ্যই এখানে বানর শ্রেষ্ঠ। কারণ দেখো, একটি বানর যখন দেখছে অপর একটি বানর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল, তখন কিন্তু সব বানর এসে ওই বিদ্যুতের খুঁটিটাকে ভেঙে ফেলবে এমন একটি কাজ করছে বা এমন একটি ভাব করছে। তার বিপরীতে কাজল দেখছে যে একটি মেয়েকে উত্ত্যক্ত করা হচ্ছে, সে মেয়েকে বাঁচাতে কেউ এগিয়ে আসে না, বরং আশেপাশে অনেকে দাঁড়িয়ে মজা দেখছে, ভিডিও করছে, এমন কিছু একটা। ঠিক এমন একটি জায়গা থেকে কাজল তার সঙ্গের বন্ধুদের নিয়ে প্রতিরোধ করতে গেল। তার মানে বুঝতেই পারছো, বানরের মাঝে যে একতা রয়েছে সেটি এই কাজলের দেখা ওই মেয়েটি এবং মেয়ের আশেপাশে সকল মানুষ রয়েছে তাদের মাঝে নেই। ঠিক এই বিষয়টি আমাদের আলোচ্য যে গল্পটি আছে সেখানে বলা হয়েছে যে পিঁপড়ারা একে অপরকে বাঁচানোর জন্য সবসময় সামনের দিকে এগিয়ে আসে, একতাবদ্ধ থাকে। তো মানুষের মাঝে দেখা যায় যে তারা অনেক সময় ছোট্টখাটো কথাবার্তা ঝগড়া বিবাদ করছে, নিজ জাতির মধ্যে হানাহানিতে লিপ্ত হচ্ছে, কিংবা অন্য একটি জাতির প্রতি হানাহানিতে লিপ্ত হচ্ছে, ধর্মে ধর্মে কোন্দল দেখা দিচ্ছে। সব কিছু মিলিয়ে ক্রিয়েটরদের বিচার অনুযায়ী উদ্দীপকে যে প্রাণীটি শ্রেষ্ঠ সেটি হচ্ছে গিয়ে বানর। ঘর নম্বর, ইতিবাচক কর্মই শ্রেষ্ঠত্বের পরিচয়। অবশ্যই শিক্ষার্থীরা, তুমি যদি একটি ভালো কাজ করো সেটি হবে কি তোমার শ্রেষ্ঠত্ব? মানুষ অনেক ভালো কাজ করেছে, কিন্তু দিন শেষে মানুষ অপর মানুষকে হত্যা করতে পিছপা হয়নি, অপর একটি জাতিকে ধ্বংস করতে পিছপা হয়নি। কিন্তু পিঁপড়া কিন্তু এমন নয়, পিঁপড়া তার নিজের প্রজাতির সকলকেই সহায়তা করে, সকলের সাথে ভালো একটি মনোভাব বজায় রাখে, সহমর্মিতা প্রকাশ করে। ঠিক এমন একটি জায়গা থেকে শিক্ষার্থী বন্ধুরা, পিঁপড়া ইতিবাচক কর্মকাণ্ড করছে, আমাদের উদ্দীপকে বানর ইতিবাচক
রাজা কর্মকাণ্ড করছে। বানর যখন দেখছে তারই প্রজাতির এক প্রাণী মারা যায়, তখন কিন্তু বানর সেই মারা যাওয়া প্রাণীটিকে ঘিরে যে কারণে সে মারা গিয়েছে সে কারণটিকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করতে যাচ্ছে। সেই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার যে খাম্বাটি আছে বা বিদ্যুৎ যে খুঁড়িটি আছে সেটিকে তারা ভেঙে ফেলতে যাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে কাজল দেখলো কয়েকটি ছেলে যখন এটি মেয়েকে উত্তক্ত করে, মেয়েটি চারপাশের মানুষ কিন্তু তার জন্য প্রতিবাদ করে না, বরং সেই বিষয়টি এড়িয়ে যায়। তার মানে বুঝতেই পারছো এই মানুষগুলো কিন্তু কিছুতেই শ্রেষ্ঠ কোনো কর্ম করে না। তার মানে এই বিষয়টি এখানে প্রমাণিত হয় যে ইতিবাচক যে কর্ম রয়েছে সেটি মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয়। ঠিক এমন একটি জায়গা থেকে আমরা বুঝতে পারি যে উদ্দীপক ও মহাজাগতিক কিউরেটরের গল্পটি এই বিষয়টির প্রতিনিধিত্ব করে যে দিন শেষে আমার যদি ইতিবাচক কর্ম থাকে তাহলে আমি শ্রেষ্ঠ হতে পারবো, নচেত আমি শ্রেষ্ঠ হতে পারবো না। তার মানে শিক্ষার্থীরা আমাদের যে আলোচ্য মন্তব্যটি রয়েছে সে আলোচ্য মন্তব্যটি উদ্দীপক এবং মহাজাগতিক কিউরেটর এই গল্পের আলোকে সম্পূর্ণরূপে যথার্থ। এবং শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে মহাজাগতিক কিউরেটর প্লে লিস্টের তিনটি ক্লাস আজকের ক্লাসের মধ্য দিয়ে শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো গদ্য অথবা পদ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, এবং অবশ্যই 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে 10 মিনিট স্কুলের পাশে থেকো।